সিকিম সহ উত্তরের সমতলে চার দিনের ভারী বৃষ্টিতে জনজীবন বেহাল ফুঁসছে তিস্তা সহ অন্য নদী তিস্তার জলস্তর বেড়েছে তিস্তা ব্যারাজ থেকে দফায় দফায় হয়েছে জল ছাড়া জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন নাজেহাল সাধারণ মানুষ তিস্তা পারের মানুষকে সতর্ক করতে চলছে প্রচার দুর্যোগের কারণে বিপর্যস্ত জলপাইগুড়ি কালিম্পং দার্জিলিং জেলার জীবনযাত্রা ফনিল বন্ধ অনুরোধ আপনারা সতর্ক থাকবেন সাজগ থাকবেন অযথা আতঙ্কিত হবেন না ঘরের ভিতরে জল ঢুকে গেছে খুবই কষ্ট এ নিয়ে কি প্রতি বছরই হয় আপনাদের প্রতি বছরই আবার বৃষ্টি হলে আবার একই পরিস্থিতি হবে এই তো মেঘলা হয়েছে একটু নেমেছে যা আবার বৃষ্টি হলে আবার জল উঠবে হ্যাঁ এই অসুবিধা হয় তো আপনাদের কত হয়